আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও আপনাদের জন্য নতুন এক ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকার আসবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব, আমরা যখন ভিডিও আপলোড করি ইউটিউব চ্যানেলে, তখন আমাদের সামনে দুইটা অপশন থাকে। একটা হলো মেড ফর কিডস, আরেকটি হলো নট মেড ফর কিডস। অর্থাৎ আপনি যখন আপনার ভিডিওটা আপলোড করবেন, তখন আমেরিকার রুলস অনুযায়ী এখানে আপনাকে একটা টিক চিহ্ন দিতে হবে। অর্থাৎ আপনার ভিডিওটা যদি ছোটদের জন্য হয়, তাহলে আপনাকে মেড ফর কিডস ব্যবহার করতে হবে, আর যদি বড়দের জন্য হয় তাহলে নট মেড ফর কিডস ব্যবহার করতে হবে। আজকে মূলত আমরা এই বিষয়টা নিয়ে ভিডিওতে আলোচনা করব। আমাদের মধ্যে প্রায় কনফিউজ থাকে যে আমরা কখন নট মেড ফর কিডস সিলেক্ট করব অথবা কখন মেড ফর কিডস সিলেক্ট করব। এখন আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে যাচ্ছি। আমি সরাসরি এখন আমার ইউটিউব চ্যানেলের মধ্যে চলে গেলাম। এখান থেকে কাস্টমাইজ চ্যানেলের মধ্যে ক্লিক করলাম। এই যে আমি আমার ওয়াইটি স্টুডিও দিয়ে ইউটিউব চ্যানেলের মধ্যে যাচ্ছি। যাওয়ার পর আমি আপনাদেরকে পরবর্তী স্টেপ দেখাবো। এখান থেকে আমি সেটিংয়ের মধ্যে ক্লিক করলাম। সেটিংয়ের মধ্যে ক্লিক করার পর এই যে আপনারা এখানে চ্যানেল বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অ্যাডভান্স সেটিং বলে একটা অপশন আছে। এখানে ক্লিক করার পর আপনারা একটু নিচে গেলে দেখতে পাবেন, এই যে আপনারা দেখেন এখানে লেখা আছে, প্রথম অপশনটি হলো ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, আই অলওয়েজ আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর চিলড্রেন। অর্থাৎ আপনার চ্যানেলের মধ্যে যদি আপনি শিশুদের জন্য ভিডিও আপলোড করে থাকেন, তাহলে অবশ্যই আপনি ইয়েসের মধ্যে ক্লিক করবেন। অর্থাৎ মেড ফর কিডস, অর্থাৎ আপনার ভিডিওটা মূলত শিশুদের জন্য তৈরি হচ্ছে, তাই আপনি এটার মধ্যে ক্লিক করে দিবেন। এখন আমরা শিশু বলতে কাদেরকে বুঝি, অর্থাৎ আমেরিকার বা কোপা আমেরিকার যে রোলস রয়েছে, ওই রোলস অনুযায়ী 13 বছরের নিচে যাদের বয়স তাদেরকে শিশু বলা হয়। অর্থাৎ তাদের জন্য যদি আপনি ভিডিও তৈরি করে থাকেন, তাহলে অবশ্যই মেড ফর কিডস অপশনটি সিলেক্ট করে দিতে হবে। আর দ্বিতীয় যে অপশনটি আছে, নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, আই নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর চিলড্রেন। অর্থাৎ এটার অর্থ হলো এই যে আমি শিশুদের জন্য ভিডিও তৈরি করি না, আমার চ্যানেলে ভিডিও, আমার চ্যানেলটা শিশুদের জন্য নয়, আমি কখনো শিশুদের জন্য এই ধরনের কন্টেন্ট তৈরিও করব না। অর্থাৎ আপনার চ্যানেলের ভিডিওগুলো যদি শিশুদের জন্য না হয়, অর্থাৎ 13 বছরের উপরের লোকদের জন্য হয়, তাহলে মূলত আপনি এই অপশনটি সিলেক্ট করে দিবেন। আমার এই চ্যানেলটি মূলত শিশুদের জন্য নয়, তাই আমি নো নট মেড ফর কিডস অপশনটি সিলেক্ট করে দিয়েছি। আশা করি আপনারা খুব স্পষ্ট সহকারে বুঝতে পারছেন যে আমরা কখন মেড ফর কিডস সিলেক্ট করব, কখন নট মেড ফর কিডস সিলেক্ট করব। অর্থাৎ এক কথা হলো, 13 বছরের নিচের লোকদের জন্য যদি আপনি ভিডিও তৈরি করে থাকেন, তাহলে এটা হবে মেড ফর কিডস। আর যদি 13 বছরের উপরের লোকদের জন্য আপনি ভিডিও আপলোড করে থাকেন, তাহলে হবে নট মেড ফর কিডস। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।